এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সমম ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে বৃষ্টির সংখ্যা ছাপিয়ে বর্তমানে রৌদ্রোজ্জ্বল একটা দিন, এবং সেই রোদ দেখে দর্শকদের আনাগোনাও বেড়েছে। শুরুর দিকে যারা একটু শঙ্কায় ছিল আজ ম্যাচ দেখতে আসবে কি আসবে না, সেই শঙ্কাকে পেছনে ফেলে দর্শকরা কিন্তু এই মুহূর্তে অনেকটাই উপস্থিতি বাড়ছে এবং ধীরে ধীরে হোম আপ ক্রিকেটে অনেকটাই ভরে যাচ্ছে। তবে তার থেকেও বড় সুসংবাদ হচ্ছে মোস্তাফিজুর রহমানের ফেরা। প্রথম ম্যাচে এই বোলার নিজের বোলিং স্কোর শেষ করতে না পারলেও ভালো কিছু একটা শুরু করেছিল এবং দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা কিন্তু কাটার মাস্টার ধরে রেখেছেন এবং নিউজিল্যান্ডের প্রথম দুই উইকেট সেভাবে নিয়েছেন। তাতে হোম আপ ক্রিকেটের পিচের থেকে তার বোলিং কৌশলকেই বেশি কৃতিত্ব দিতে হয়। এছাড়াও খালেদ আহমেদ, যার কিনা আজ অভিষেক ঘটেছে, সেই খালেদ আহমেদও নিজের করা প্রথম ওভারে নিজের অভিষেক উইকেটটিও তুলে নিয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে যদি আমি একাদশের কথা বলি, হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিবের জায়গায়। সাকিব, যার কিনা একটু চোট নিয়ে একটু দুশ্চিন্তা ছিল, সেই ক্রিকেটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বিসিবি, তার জায়গায় হাসান মাহমুদকে খেলানো হয়েছে। তবে হাসান মাহমুদকে না খেলিয়ে স্কোয়াডে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী কিংবা রেজাউর রহমান রাজাকেও খেলানো যেত বলে অনেকে মনে করছেন, কারণ বিশ্বকাপের আগ মুহূর্তে হাসান মাহমুদ যেখানে নিয়মিত সদস্য, তখন এই বোলারকে আরো বেশি প্রেশার দিয়ে একটা ঝুঁকি না নেওয়াটাই হয়তো ভালো কিছু হতো। তবে একাদশ যেমনই হোক না কেন, বাংলাদেশি পেসাররা যেভাবে শুরু করেছে মিরপুর হোম আপ ক্রিকেটে, তাতে নিউজিল্যান্ড প্রথম ম্যাচের মতন এই দ্বিতীয় ওয়ানডেতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে এবং হোম আপ ক্রিকেটের পিচে তারা মানিয়ে নিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। দিনের শুরুতে যেমনটা ছিল, পিচ থেকে কিছুটা সুইং এবং হুট করে আসা বাউন্স, এই সবই কিন্তু মোস্তাফিজুর, হাসান কিংবা খালেদরা কাজে লাগাচ্ছেন এবং টস হারলেও সিদ্ধান্তটা যে খুব একটা প্রতিকূলে যায়নি সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ পেসাররা যেভাবে শুরু করেছে এর পরবর্তীতে সেই ধারাবাহিকতা কতটুকু ধরে রেখে এই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে কত রানে আটকে রাখতে পারে। মিরপুর হোম আপ ক্রিকেট থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আমার কাছে ছিল এই সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের বাংলা স্টেডিয়ামে।